আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোম মেকার ভিডিও। আমি প্রতি সুলতানা আপনাদের সবাইকে আজকের ব্লগে ওয়েলকাম করছি। আজকে স্যাটারডে, তো স্যাটারডেতে আমি টুকিটাকি সারাদিন যা কাজকর্ম করেছি সেগুলোই আজকের ভিডিওতে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার কিচেন অ্যাপ্রনটাকে একটু আল্টার করে নিব, কারণ আমার কিচেন অ্যাপ্রনটার বেল্টগুলো একটু লং, যার কারণে আমার পরলে একটু লুজ হয় আর সামনের দিকে একটু ঝুলে থাকে, এরকম বিরক্তিকর লাগে। দ্যাটস ওয়াই এটাকে জাস্ট সেলাইটাকে খুলে নিয়েছি। এখন বেল্টটাকে একটু ছোট করে কেটে আমি হাত দিয়ে আল্টার করে নিব। আর এটা আল্টার করে নেওয়ার একটা কারণ হচ্ছে, পুরনো কিচেন অ্যাপ্রনটা হচ্ছে গিয়ে ওয়াশ করে দিলে এটা পরা হয়, আর পুরনো কিচেন অ্যাপ্রনটা যেহেতু আমার কটন ফেব্রিক দিয়ে করা, সো মাঝে মাঝে একটু অয়েলের কাজ বেশি করা হলে তেলগুলো ছিটে আমার কিচেন অ্যাপ্রনে আসলেও অনেক সময় দেখা যায় যে আমার ড্রেসের মধ্যে অয়েলটা লেগে যায়। দ্যাটস ওয়াই এটা আল্টার করে নিচ্ছি, কারণ এটার যে ফেব্রিকটা দিয়ে বানানো, এটার ভেতরের দিকে ফেব্রিকটা একটু প্যারাশুট টাইপের, যার কারণে অয়েলটা আমার ড্রেসের মধ্যে লাগে না। আর প্রিভিয়াস একটা ভিডিওতে একজন আপু জানতে চেয়েছিলেন যে আমি এই কিচেন অ্যাপ্রনটা কোথা থেকে কিনেছি। তার সুবিধার জন্য আমি বলছি যে এটা আমি আরএফএল বেস্ট বাই থেকে কিনেছি। আপনারা এই ধরনের কিচেন অ্যাপ্রনগুলো বিভিন্ন সুপার শপে কিনতে পাবেন বা আরএফএল বেস্ট বাইয়ে পাবেন। সম্ভবত এটার প্রাইস 250 টাকার মতো ছিল, বাট 250 টাকা আমার কাছে এটা যথেষ্ট ভালো মনে হয়েছে, কারণ এটার ডিজাইনটা অনেক কিউট আর ফেব্রিকটাও যথেষ্ট ভালো এবং ওয়াশ ইজিলি ওয়াশ করা যায়। সো কিচেন অ্যাপ্রনটা ওয়াল্টার করে আমি চলে এসেছি পেন্ট্রিতে। পেন্ট্রি থেকে আমি অয়েল, ভিম বার, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরা, যা যা দরকার ওগুলো সব বের করে নিব, কারণ আজকে আমার এগুলো কিচেনে রিফিল করতে হবে। আমি সবসময় চেষ্টা করি যে একসাথে বেশ কিছু জিনিস হচ্ছে গিয়ে রিফিল করার, তবে মাঝে মাঝে দুই একটা জিনিস যদি শেষ হয়ে যায় সেটা যখন কাটা তখন রিফিল করে নেই। তো আমি সব কিছু নিয়ে কিচেনে চলে এসেছি, আর এখন কিচেনে বসে আস্তে আস্তে এগুলোকে রিফিল করে নেওয়ার পালা। আর এগুলো রিফিল করতে করতে আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর আপনি যদি আমার রেগুলার ভিউয়ার হন এবং আমার ভিডিও ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের কমেন্টের মাধ্যমে মতামত অবশ্যই জানাবেন। তো আমি তো এখানে হচ্ছে লবণ রিফিল করে নিয়েছি। আর অনেক সময় যেটা হয় যে আমি যখন কিচেনের এই জারগুলো ক্লিন করি, তখন যদি দু একটা জারের মধ্যে কোনো কিছু থেকেও যায় আমি সেই জারগুলোকে উপর দিয়ে ক্লিন করে নিই। এতে করে অনেক সময় আছে যে শেষ হয়ে যাওয়ার পরে আমি সেটাকে হচ্ছে গিয়ে আবার রিফিল করে নিই ওভাবে করে। তো সব কিছু মিলিয়েই যখন যেভাবে করে করতে ভালো লাগে সেভাবেই করা হয়। তো আমি একে একে লবণ, তারপরে হচ্ছে চিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, এগুলো সব কিছু রিফিল করে নিব। আর জিরাটা আমি হচ্ছে গিয়ে বাসাই নিজে গ্রাইন্ড করে নিই। এটার পেছনে কারণটা হচ্ছে আস্ত জিরাটার প্রাইস পাউডার জিরার চেয়ে অনেক রিজনেবল, এবং জিরাটা যখন বাসায় আপনি মেক করে নেবেন তখন দেখবেন যে সেটার যে ফ্লেভার সেটা হচ্ছে বাজারের কেনা জিরার চেয়ে অনেকাংশে ভালো এবং পরিমাণে খুবই অল্প লাগে, আমার কাছে এটা মনে হয়। দ্যাটস ওয়াই আমি অনেক বছর ধরেই এই কাজটা করি। আর বিশেষ করে কী বলবো যে এই জিরাটা পরিমাণে আমার কাছে খুবই কম লাগে মনে হয়। তো আমি তো জিরাটা গ্রাইন্ড করে নিয়েছি এবং গ্রাইন্ড করে একটা চালনি দিয়ে চেলে নিয়েছি। আপনি চাইলে চেলে না চেলে যে কোনোভাবে ইউজ করতে পারবেন। চেলে নিলে একদমই বাজারের কেনা জিরার মতো একদম ফাইনলি হচ্ছে গিয়ে পাউডারটা হয়। তো আমি সব কিছু রিফিল করে এখন হচ্ছে গিয়ে যে জারগুলো পেন্ট্রি থেকে এনেছিলাম সেগুলো সুন্দরভাবে মুছে নিচ্ছি, আর যে জারগুলো রিফিল করেছি সেগুলোও মুছে নিচ্ছি, আর সিঙ্কের উপরটাও একটু মুছে নিচ্ছি একই সাথে। আর এখন সব কিছু যথাস্থানে আমি কিচেনেরটা যেখানে রাখার রাখছি, আর সব কিছু রিফিল করা হলে তারপর আমি পেন্ট্রিতে রাখব। আর আমি সবসময় এই অয়েলগুলো কিনে থাকি। আগে হচ্ছে গিয়ে আমার বটলার অয়েলই কেনা হতো, যখন থেকে প্লাস্টিক ইউজ বন্ধ করেছি বা কমাচ্ছি তখন থেকে আমি হচ্ছে এই অয়েলগুলো কিনি। যদিও পলিথিনটাও ইউজ করতে চাচ্ছি না, বাট কিছুই করার নেই, দুটোর মধ্যে একটাই অপশন বেছে নিতে হবে। হ্যাঁ, দ্যাটস ওয়াই এটাই বেছে নিয়েছি। এখন আমি বড় জারটা রিফিল করে নিয়েছি, তারপরে ছোট যেটা আমার কিচেনে থাকে সেই জারটাও রিফিল করে নিচ্ছি। আর বড় জারটা হচ্ছে আমার পেন্ট্রিতে রাখা থাকে, যখন কিচেনের অয়েল শেষ হয়ে যায় তখন ওই জার থেকে আমি ঢেলে নিই, আর একদম শেষ হয়ে গেলে তারপরে আবার বড়টা এবং ছোটোটা দুটোই একসাথে রিফিল করে নিই। আর এই বক্সটা নতুন বের করলাম, কারণ এর আগে যে ভিমবার রাখতাম সেই বক্সটা আপনাদের ভাইয়ার ফোনের সাথে লেগে ওই দিন পড়ে গিয়েছে, তো এই জন্য এই বক্সটার মধ্যে এখন ভিমবার রেখেছিলাম। আর এখন তো সব কিছু আমি আবার যথাস্থানে পেন্ট্রির মধ্যে রেখে দিচ্ছি।
কারণ এই কাজগুলো যদি আবার পরে করি, যেহেতু কাচের জার বাড়তি জারগুলো কিচেনের মধ্যে থাকলে পড়ে গিয়ে কোনোটা ভেঙে যেতে পারে, দ্যাটস ওয়াই যথাস্থানে রেখে দেওয়া। আর তারপরে আমি একটু সকালের নাস্তা বানাবো, তারপরে হচ্ছে ঘরের কাজে হাত দিব। আর সকালে আমার প্রতিদিন নাস্তা বানানো হয় না, যখন আগে অফিস যাওয়া হতো তখন তো আমরা বাইরে ম্যাক্সিমাম দিন নাস্তাটা করতাম, আর বাসায় থাকলেও আপনাদের ভাইয়া এই কাজগুলো আমাকে খুব বেশি একটা করতে দিত না, কারণ ওই দিন অনেক কাজ হাতে থাকতো, মাঝে মাঝে বাইরে থেকে কিনে আনতো, আর মাঝে মাঝে আমরা রাতের লেফট ওভার খাবারগুলোই খেয়ে নিতাম। এরকমভাবেই টোনাটুনি সংসার, কারণ ও হচ্ছে গিয়ে এই হ্যাসেলগুলো আমাকে করতে দেয় না। সকালবেলা উঠে নাস্তার আলাদা প্রিপারেশনে আলাদা যে টাইম কনজিউম হয় ওইটা, মানে ও আমাকে যথেষ্ট রিল্যাক্স দেয়, এটা হচ্ছে মেইন কথা যেটা আমি বলবো। সেটার জন্য আমি নিজেকে অনেক লাকি মনে করি। তো আজকে আমি সকালবেলা বানাবো একটু চাপটি টাইপের রুটি, যেটা আমরা বলি, এটা চালের আটা দিয়ে বেশি ভালো হয় বা চালের গুঁড়ো দিয়ে। তো সেটার জন্য আমি এখানে প্রথমে হচ্ছে গিয়ে ময়দা নিয়ে নিয়েছি আজকে, সরি আটা নিয়ে নিয়েছি 2.5 কাপের মতো, আর তার মধ্যে আমি 2টো ডিম দিয়ে দিয়েছি, আর তারপরে লবণ দিয়ে দিয়েছি, এবং একটু একটু পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর এটার মধ্যে একটু হালকা লাম্স লাম্স থাকলে আপনার টেনশনের কারণে কিছু সময় রেখে দিলে এগুলো এমনিতেই গলে যাবে, তারপরে একটু ফেটে নিলেই হবে। তো আমি এটাকে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আপনাদের ভাইয়াও আমাকে কাজে যথেষ্ট হেল্প করছে, সে সকালবেলা যে হাঁড়ি পাতিলগুলো ছিল এগুলো সে ক্লিন করে দিচ্ছে, পানির কাজে সে আমাকে সবসময় অনেক বেশি সহায়তা করে, কারণ বেশি পানি ধরলে আমার ঠান্ডা লেগে যায়। আর এই পাশে তো দেখলেন ওটা লাম্পসগুলো একদম সুন্দরভাবে গলে গিয়েছে। আর এদিকে আমি আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, কারণ আলু ঝুরি করব বা ঝুরি ভাজি যেটা বলে। আর এখানে আমি একটা তাওয়ার মধ্যে মানে কি বলবো যে তেলটাকে একটু ব্রাশ করে নিয়েছি অল্প তেলে, আর এখন একটু দোসা বা চাপটি যেটাই বলেন সেরকম করে আমি ভেজে নিচ্ছি। যদিও এটা চালের আটা দিয়ে অনেক বা চালের গুঁড়ো দিয়ে অনেক বেশি মজা হয়, একটু ক্রিস্পি আর হার্ড হয়, আর ওই জিনিসটা আমরা গ্রামে বসে অনেক বেশি খেতাম। তো আজকে আমি আটা দিয়েই করলাম, আর চালের গুঁড়ো আছে, দেখি নেক্সট একদিন চালের গুঁড়ো দিয়ে করব। তবে চালের গুঁড়োর যে চাপটিটা ওটা দিয়ে আমার হচ্ছে কচুর শাক দিয়ে খেতে বেশি ভালো লাগে, তো কচুর শাক আনানো হলে করা হবে ইনশাল্লাহ। আর এভাবে করে আপনারা দোসা স্টাইলের করেও হচ্ছে গিয়ে এটা ভাজতে পারেন, আর চাইলে হচ্ছে নর্মালিও তাওয়াটা ধরেও ভাজতে পারেন। তো আমি প্রথমে 2-3টে এরকম করে ভাজার পরে তারপরে হচ্ছে গিয়ে তাওয়া দিয়ে তাওয়াটাকে নাড়িয়ে বা করে গোল করে ভাজবো। আর আমার এটা যদি ননস্টিক ফ্রাই প্যান হতো তাহলে এই রুটিগুলো হচ্ছে গিয়ে অনেক পাতলা করে ভাজা যেত, এবং একদমই হচ্ছে আপনার বেলা ছাড়া যে রুটিটা যেরকম ফুলে ওঠে ওরকমভাবে করা যেত। কিন্তু এটা যেহেতু স্টিলের সো হালকা একটু লেগে যাচ্ছে, আর ননস্টিক ফ্রাই প্যানের মতো ওরকম হচ্ছে না, তো কিছুই করার নেই। এতে যে খাবারের টেস্টের খুব বেশি একটা তফাত হচ্ছে তা কিন্তু না, টেস্ট কিন্তু একই আছে, বাট জাস্ট একটু হয়তো দেখতে বা টেক্সচারটা একটু ডিফারেন্ট। তো আমার কাছে খাবারের টেস্ট হচ্ছে মুখ্য ব্যাপার, আর ননস্টিক তো আমি ইউজ করি না, আমার জাস্ট একটা প্যান আছে, তো সেটাও আমি একদমই কম ইউজ করি, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই প্যানটার মধ্যেই এভাবে করে ভেজে নিচ্ছি। আর এই যেটা দেখুন তাওয়াটা ঘুরিয়ে করলাম, এটা তো একদম রুটির মতোই হয়েছে অনেকটা। তো আমি রুটিগুলো ভেজে নিয়ে চলে আসলাম আলুর ঝুরি বা আলুর ভাজিতে। তো এখানে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, এটাকে হালকা একটু নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিয়ে তার মধ্যে আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি আলুর ঝুরি বা আলুর ভাজি বানাতে গেলে ম্যাক্সিমাম সময় দেখা যায় খোসাসহই কেটে নেওয়া হয়, এতে করে আমার কাছে মনে হয় যে টেস্টটা একটু ভালো আসে। তো আমি আলুর ভাজিটা করার জন্য লবণ, তারপরে হচ্ছে কারি পাউডার, আর হচ্ছে আলাদা করে একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই রান্নাটার মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না, এটা একটু নিভু আছে, আলতো করে নাড়িয়ে চাড়িয়ে আমি হচ্ছে ভেজে নিব। আমরা অনেক সময় যে ভেন্ডি ভাজি বা করলা ভাজি যেরকম স্টাইলে করি ওরকম করে তার মধ্যেই আলুটা কুক হয়ে যাবে, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। আমার কাছে তো রুটি দিয়ে বিশেষ করে ডাল ভুনা আলু ভাজি তারপর কচুর শাক এগুলো দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো আজকে যেহেতু আমরা ঘরের অনেক ক্লিনিংয়ের কাজ করবো, দ্যাটস ওয়াই আমি নিজের হাতেই আপনাদের ভাইয়ার জন্য সকালে নাস্তাটা মেক করলাম। আর এখন আমি আমের জুস বানিয়ে নিতে চেয়েছিলাম, তো আপনাদের ভাইয়া বললো অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার, সো সেটা না করে যেন আমি আমগুলো একটু জাস্ট নর্মালি কেটে নেই, কারণ এগুলোতে সময় বেশি লাগালে আবার ঘরের যে কাজগুলো করতে যাচ্ছি সেটা দেরি হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি আমগুলো জাস্ট নর্মালি কেটে নিচ্ছি। আর আপনাদের কাছ থেকে আমি আমের কিছু রেসিপি জানতে চাচ্ছি যে পাকা আম দিয়ে কী কী করা যেতে পারে, তাহলে আমি ট্রাই করব, কারণ আম আমার অনেক পছন্দের ফল, আর এটা দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু আমার ট্রাই করতে অনেক ইচ্ছে করে। আর সেটা যদি হয় আমার ভিউয়ারদের দেওয়া পরামর্শ, তাহলে তো সেটা করার আনন্দটাই অন্যরকম।
তো আমি তো সকালে নাস্তা রেডি করে ফেললাম। এখানে আলুর ঝুরি ভাজি, তারপরে হচ্ছে আম, আর হচ্ছে এই যে রুটিটা, রুটিটা কিন্তু একদম সফট হয়েছে। মনে পড়ে যতটুকু ঈদের আগে ফ্যান ক্লিন করেছিলাম, আর এই হচ্ছে ফ্যানের অবস্থা। মানে বুঝলাম না আসলে এক দেড় মাসের মধ্যে ফ্যানের মধ্যে এমন কি লাগে, এগুলা কোত্থেকে আসে। যাই হোক, এটা কি শুধু আমাদের বাসায় হয় নাকি আপনাদের সবার বাসায় হয়, একটু আমারে কমেন্ট করে জানাবেন। তো আমরা আজকে হচ্ছে পুরো বাসা, বাসা বলতে গেলে একদম বেডরুম ডিপ ক্লিনিং এর কার্যক্রম হাতে নিয়েছি। তো এখন সর্বপ্রথম সেই কার্যক্রম শুরু হবে ফ্যান ক্লিনিং দিয়ে। এই যে ফ্যানের পাংখারে জামা কাপড় পরানো হচ্ছে, আর এরকম একটু পোশাক পরিচ্ছদ পরে ফ্যানটারে পরিষ্কার করলে তাহলে বাইরে আপনার নোংরা হবে কম, আর অন্যভাবে যদি পরিষ্কার করা হয় তাহলে হচ্ছে গিয়ে ফ্যানটা, যে ময়লাযুক্ত ফ্যান তার ময়লায় ঘরের মধ্যে আর কিছু বাকি থাকবে না। তো এটা হচ্ছে একটা পুরনো সোয়েটার টাইপ, যেটা আমি হচ্ছে গিয়ে ফ্লোর ক্লিনের জন্য ব্যবহার করি। আপনারা পিলো কাভার দিয়েও করতে পারবেন, এর আগে আমি পিলো কাভার দিয়ে করে দেখিয়েছি, তো একই কথা, খুব কোনো বেশি অসুবিধা নাই। আপনাদের ভাইয়া তো ওই দেখলেন যে এক মাথা দিয়ে ঢুকিয়ে তারপর ময়লাগুলো নিয়ে আবার বের করে ফেলতেছে। আপনার অনুভূতি কি ফ্যান ছাড়া গরমের মধ্যে? অনুভূতি ভোতা দিয়ে গেছে, এই যে আপনার মাথার মধ্যে লাগতেছে, মাথার মধ্যে লাগতেছে, ফ্যানের মতো অনুভূতি হইতেছে। কি সুন্দরী ফ্যান, আর কি হয়ে যায়, সাদা দবদবা, সেটা একেবারে কালো কুচকুচে হয়ে গেছে। বলছি আগে ওইগুলা নামায়ে, এই যে তুমি ঘুরাইতেছো ফ্যানটা, দেখো বিছানার উপরে পড়তেছে, দেখো প্রত্যেকটার মধ্যে থেকে বাড়তি ময়লাগুলো ই করো, তারপর ডিপলি ক্লিন করো। এগুলো আমি কাইটা দিব, চেঁচানো কাউরে শোনাবো না, তুমি কথা শুনো না কেন তাইলে। অন্যগুলো করতে গেলে তো সেইটা আবারও ময়লাই হবে। এখন তুমি একটু শোনো। হ্যাঁ, এখন জুতার ব্রাশ দিয়ে একটু ফ্যানটারে পলিশ করা হইতেছে। এর আগের বার রঙের ব্রাশ দিয়ে পলিশ করা হয়েছিল, এবার জুতার ব্রাশ। বাসায় যখন যেটা থাকবে, যদি কিছু না থাকে তাহলে টুথব্রাশ, পুরনো টুথব্রাশ। হ্যাঁ, তাহলে কি আমরা কি ওই, মানে কি বলবো, কি বলবো, দুঃখের কথা, আমরা কি অত ধনী লোক যে ফ্যানের জন্য আলাদা করি ব্রাশ কিনে বলবো। তো এখন ফ্যান পলিশ করা হইতেছে, ইন ফিউচারে সে মনে হয় শু পলিশের দোকান দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। লকডাউনে সারা দেশের যা পরিস্থিতি হইতেছে তাতে আত্মনির্ভরশীল পেশা হিসেবে যেটা পাওয়া যায় সেটাই ভালো। তো এটার প্র্যাকটিস সেশন এখন ফ্যান দিয়া চলতেছে। ফ্যান ক্লিন করা ডান, ডিটারজেন্ট পানি দিয়ে সুন্দর করে ক্লিন করার পরে আবার নর্মাল পানি দিয়ে মুছে নেওয়া হয়েছে, একদমই চকচকে সুন্দর হয়ে গিয়েছে। আর এখন আপনাদের ভাইয়া এই যে ঘরের মধ্যে যে ঝুলগুলো হয়েছে ওগুলো সুন্দরভাবে ক্লিন করে নেবে। তো কোন সাইড দিয়ে শুরু করবা? এই কর্নার দিয়ে স্টার্ট করো। এই হচ্ছে ঝুলের অবস্থা ঘরের মধ্যে। এক দেড় মাসেই এই অবস্থা হয়, কিছুই করার নাই। চারতলার উপরে বাসা, তাও এত ঝুল এত উপরে আসে, আর একদম ঝুলগুলো মুছে ফেলার পরও দেয়ালের জয়েন্টের ওই জায়গায় কিছু দাগ আছে। তো এটা ঝুল না বা ওইটা কোনো ময়লা না, আমাদের বেডরুম যেহেতু আসার পরে কালার করানো হয়নি, কালার করানো হলে হয়তো এই অসুবিধা হতো না। দেখা যাক পরিস্থিতি কবে ভালো হয় আর কবে কি করানো হয়, জানি না এখনো ঠিক। সে দ্রুত দ্রুত মুভ করতেছে, তার সাথে আমি মুভ করতে পারতেছি না। এই যে
শোপিস টাইপ মানে ওয়ালে যেটা রাখার জন্য আমি তৈরি করেছিলাম এটার কি অবস্থা এই যে দেখেন এটার মধ্যে একদম ঝুল হয়ে গেছে ইচ্ছা মতো ওয়াল ডেকরটা পরিষ্কার করে নেওয়া হয়েছে এটার মধ্যে যে ঝুলগুলো ছিল এখন জাস্ট আমি প্লেস করে দিব আর আমি এই ধরনের ওয়াল ডেকর আরো বানানোর প্ল্যান করছি আমার কাছে আরো একটা মিরর স্ট্রা এই ধরনের ছোট মিররগুলো আছে দেখা যাক নেক্সটে কবে আবার করা হয় আপনাদের ভাইয়া তো ঘরের ফ্যান আর হচ্ছে ঝুলগুলো সব পরিষ্কার করে দিল আর এখন আমি খাট হচ্ছে ফার্নিচার ক্লিনার দিয়ে সুন্দরভাবে ডিপলি ক্লিন করে নিচ্ছে আর পুরনো বেডশিটটাও আমি হচ্ছে গিয়ে তুলে নিয়েছি আর এখন তোশকটাকে আমি খুব সুন্দর করে প্লেস করে এটাকে একদম ভালো করে বিছানা ঝাড়ু দিয়ে পিটিয়ে পিটিয়ে তারপরে হচ্ছে ঝেড়ে নিচ্ছি কারণ এটার মধ্যেও প্রচুর ধুলা হয় আর তোশকটাকে চিন্তা করছি একটু রোদে দিব কবে দেই সেটা শেয়ার করব যেহেতু বাসার ছাদ একদম বাসার উপরেই আছে রোদে দেওয়াই যাবে ইজিলি আর হচ্ছে গিয়ে আজকে ফ্যান পরিষ্কার ঝুলটুল পরিষ্কার করে খাটের নিচ থেকে ময়লা বের করে আজকে ঘরে অনেক ময়লা হয়ে গিয়েছে এটা স্বাভাবিক যেদিন ঘর ডিপ ক্লিন করা হয় খাটের নিচ থেকে বা ঝুলটুল পরিষ্কার করা হলে এটা হবেই আর এখন আমি ঘর মুছে নেওয়ার জন্য হচ্ছে গিয়ে পানির মধ্যে লাইজলটা দিয়ে নিচ্ছে আমি অনেক সময় দেখা যায় সাবলন দিয়েও ক্লিন করি অনেক সময় লাইজল দিয়েও তবে লাইজলটা যেহেতু অ্যান্টিসেপ্টিক আপনারা চাইলে সাবলন না দিয়ে লাইজল দিয়েও করতে পারেন আর লাইজল দিয়ে করলে যেটা হয় আলাদা একটা ঘ্রাণ ছড়ায় ঘরের মধ্যে দিয়ে যেটা আমার ভালোই লাগে লাইজলের ফ্রেগ্রেন্স তো ঘর মুছে নিচ্ছে আর আমার না হাত দিয়ে ঘর মুছতেই বেশি ভালো লাগে আপনাদের ভাইয়া অনেক সময় বলে যে আমাকে ওই যে কাঠি টাইপের যেটা আছে ঘর মোছার জন্য ওই স্টিক এনে দিবে বাট আমি বলি যে না এটা আমার ব্যায়ামের কাজ হয় কারণ ঘর মুছলে দেখবেন একদম ঘাম ছেড়ে দেয় বা এটা শারীরিক পরিশ্রম হয় আর এই যে কাপড় চুপড়গুলো ভাঁজ করে রাখছি দেখলেন প্রত্যেকটা আলমিরা থেকে বের করে ওখানে নিয়ে ভাঁজ করে গুছিয়ে রেখেছি কারণ আমি প্রত্যেকটা আলমিরা আবার রিঅর্গানাইজ করতেছি তো ইনশাল্লাহ সেই ভিডিও আসবে সামনে নেক্সটেই তো আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত আই গেস সাথেই থাকবেন আর আমি এখানে ওয়ার্ড্রোফের উপরে তারপরে হচ্ছে ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিয়েছি আর ড্রেসিং টেবিলের সামনে ছোটো ছোটো জিনিসগুলো সব সরিয়ে ফেলেছি সব ওয়ার্ড্রোফের উপরে রাখছি কারণ আয়রা এখন বড় হচ্ছে আর ও সব ধরে ধরে সারাক্ষণ খেলা করে ভেঙে ফেলে এই ভয়েই হচ্ছে ওখানে রাখা আর এখন আমি হচ্ছে আমার কাপড়ের আলমিরা আর পেন্ট্রিটাকেও হচ্ছে গিয়ে হচ্ছে মুছে ক্লিন করে নিলাম আর এখন এই বেডশিটটা আমি বিছিয়ে নিচ্ছি আমার কাছে তো বাটিকের বেডশিট অনেক ভালো লাগে আপনারা জানেনই সব ধরনের বেডশিটই ভালো লাগে আমি আমার বেডশিট খুব পছন্দ চেষ্টা করি মোটামুটি কিছু কালেকশনে রাখার তবে অনেক যে বেশি আছে তা না তবে যতটুকুই সেটা আমার খুবই পছন্দের আর বিশেষ করে আমার এই সৌখিনতাটা বা এই জিনিসটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মায়ের কারণে হয়েছে কারণ আম্মু বেডশিটের অনেক কালেকশন তো আমি বেড গুছিয়ে নিয়ে এখন চলে আসছি হচ্ছে একটু পাপোশগুলো আজকে জাস্ট ভেজাবো বা ধুয়ে দিব আজকে আর অন্য কোনো কাপড় চোপড় ধোয়া হবে না শুধু জাস্ট পাপোশগুলো আপনাদের ভাই এখন ভিজিয়ে দিচ্ছে আর ও শাওয়ারের সময় এগুলো ক্লিন করে দিবে তো আমার বেডরুমের যে তিনটা পাপোশ আমি সেই তিনটাই জাস্ট আজকে ক্লিন করব সন্ধ্যার পরে আমি জাস্ট রান্নাঘরে আসলাম একটু চা খাওয়ার জন্য আর আজকেও আমি এই যে ফ্লাওয়ার যে প্যাটেলগুলো ছিল চায়ের মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি হচ্ছে কাপ আর চিনিটা বের করে নিয়েছি আমি এখন চায়ের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আজকে আমি একটু হালকা চিনি খাবো আর এই কাপগুলো তো আমার ছোট বোন আমাদের গিফট করেছিল তো ভাবছি এখন থেকে এই কাপগুলোর রেগুলার ইউজ করব তবে লাল চা আমার বরাবরই হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্ট কাচের ঝাড়ের মানে কাচের যে কাপগুলো হয় সেটার মধ্যে খেতেই বেশি ভালো লাগে কারণ কালারটা বাইরে থেকে সুন্দরভাবে বোঝা যায় ওই জিনিসটাই বেশি প্রেফার করি তারপরও মাটির জিনিসটা যেহেতু হেলদি তো এটাই ভালো হবে তো চা তো রেডি এখন আমরা চা খেয়ে নিব চা এবং নাস্তা খাওয়ার পরে আমি আসলাম কিচেনে আমার এই পেঁয়াজগুলো তো তিন দিন আগে আনা হয়েছিল আর তিন দিন পরে আমি এখন এগুলো কিচেনে রাখার জন্য এই দুটো ঝুড়িতে নিয়ে নিব আর বাকিগুলো হচ্ছে আমি খাটের নিচে ঝুড়িতে করে রেখে দিই সবসময় তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ